ক্লাস টু ইংলিশ স্টাডি পেজ নাম্বার 11 পাঠ আজকে পড়ানো হবে। এটা দেখো, ময়ূরের ছবি। দিস ইজ এ পিকক, এটা দিস ইজ এ কুইন, এটা দিস ইজ অ্যান আমবেলা, এটা নেস্টের ছবি, দিস ইজ এ নেস্ট, এটা দিস ইজ দ্য সান, এটা দিস ইজ অ্যান এলিফ্যান্ট, এটা দিস ইজ এ টেন, এটা দিস ইজ এ বুক, এটা যে দিস ইজ এ ব্যাগ, এটা দিস ইজ এ স্টার। আমি যেভাবে লিখেছি তোমরা সেইভাবে ছবি দেখে দেখে লিখবে, দিয়ে স্কুল খোলার পর চেক করা হবে। WTH দেখো, রাইট দিস ইন ফুল NSEW, এগুলোর ফুল ফর্ম লিখতে হবে, শর্ট ফর্ম দেওয়া আছে, ফুল ফর্ম লিখতে হবে। এন এর ফুল ফর্ম হচ্ছে নর্থ, এস এর ফুল ফর্ম হচ্ছে সাউথ, ই এর ফুল ফর্ম হচ্ছে ইস্ট, W এর ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট। দু নম্বর দেখো, ইন ফ্রন্ট অফ ইস্ট, রাইট BFL, মানে এই লেটারগুলো ইস্টের আগে বসিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে, বিস্ট, ফিস্ট, লিস্ট। তিন নম্বর দেখো, রাইট বার্ন উইদাউট দ্য টি, এই টিটাকে উঠিয়ে একটা ওয়ার্ড গঠন করতে হবে, সেটা কী হবে ওয়ার্ডটা, BURN, বার্ন। এগুলো তোমার খাতায় প্রত্যেকে লিখবে, দিয়ে বাড়িতে অভ্যাস করবে।